আমরা লক্ষ্য করি যে শিশুটিকে ডাকছে সে সঠিকভাবে রেসপন্স করছে না। আবার শিশুরা কথা বলতে শুরু করলে অনেক সময় অভিভাবকরা একটু শঙ্কিত থাকে যে আমার শিশুটির বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো কেন কথা বলা শিখছে না। রাইট, স্পিচ ডিলে। কি কারণে এগুলো হয়ে থাকে? এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলিতে আমি আসছি, এটা হলো যে আমাদের শিশুর স্পিচ আমরা আশা করি যে এক বছর বয়সে ওয়ান ওয়ার্ড লেভেল পর্যন্ত বাবা মা ইত্যাদি বলা পর্যন্ত হাঁটবে, যেমন তেমনিভাবে সে কথা বলবে। অনেক সময় অনেক শিশুকে আমরা দেখি যে এক বছর পর্যন্ত সে একেবারেই কথা বলে না, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে এই শিশুটি কানে ঠিকমতো শুনছে কিনা, অর্থাৎ তার শ্রবণ ইন্দ্রিয় ঠিকমতো ডেভেলপ করলো কিনা। তো এই জন্য আমরা একটা ইনিশিয়াল হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে পারি যে এই বাচ্চাটির কান ঠিক আছে কিনা। হিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরও আমরা যদি দেখলাম শিশুটি খুব ভালো রেসপন্স করছে না, তখন আমরা যেটা করব সেটা আমরা দেখব যে শিশুটির বিহেভিয়ার কেমন। আচ্ছা আচ্ছা, শিশুটি আমার দিকে চোখে চোখ রাখছে নাকি চোখে চোখ না রেখেই চলাফেরা করছে আপন মনে? আচ্ছা, বা আস্তে আস্তে দেখা গেল যে শিশুটি ডেভেলপ করলো কি, শিশুটিকে আমরা যে কথাটি বলছি সেটা আবার রিপিট করছে কিন্তু শিশুটি তার উত্তর দিচ্ছে না, এটাকে আমরা বলি ইকোলালিয়া। অর্থাৎ তখন আমরা চিন্তা করব যে শিশুটি মানসিকভাবে একটা ভিন্ন ধারায় ধাবিত হচ্ছে, সেটা কি? সেটা অটিজম। এখন অটিজম খুব কমন, আমরা এখন বলি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ এএসডি। তাহলে আমাদের জানতে হবে যে সে এই শিশুদেরকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আর্লি আইডেন্টিফিকেশন আমরা অবশ্যই করতে পারি। একদমই তাই। এক সময় ছিল যে আমরা আর্লি আইডেন্টিফিকেশন অনেক কিছুই এই ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমরা আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি। এবং এই জন্যই অনেকে বলে যে দেশে অনেক অটিজম বেড়ে গেছে। অ্যাকচুয়ালি দেশে অটিজম আগেও বেশি ছিল, এখনও অটিজম আছে, কিন্তু এখন অটিজম আমরা আইডেন্টিফাই করতে পারি, অটিজম আমরা ডিস্টিংগুইশ করতে পারি। আমাদের চিকিৎসকরা যেমন পারি, আমাদের মায়েরা এবং অন্যান্য লেম্যানরাও আমরা পারি। তো আমাদের এই মেধা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সব অন্তরায়গুলিকে আমাদের আবিষ্কার করতে হবে, এবং এটার দায় দায়িত্ব একমাত্র চিকিৎসকের না, এটার দায় দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটি ব্যক্তির, পরিবারের এবং সমাজের। এবং সমাজকে এটা পজিটিভ ওয়েতে এনকারেজ করতে হবে। আমরা যেটা দেখি যে একটি শিশু যদি ঠিকমতো কথা না বলে বা তার বিহেভিয়ার যদি অটিস্টিক বিহেভিয়ার হয়, তাহলে আমাদের সমাজের অন্যান্য লোকজন সেই শিশুটিকে স্টিগমাটাইজ করে এবং সেক্ষেত্রে হীনমন্যতা তৈরি হয় পরিবারের সকলের। যারা একটু স্পেশাল চাইল্ড কিংবা অটিস্টিক, তাদেরকে এই যে আমাদের সমাজ একটু অন্য দৃষ্টিতে তাকান একটি প্রতিবন্ধকতা, এটাকে আমরা কী করে এড়িয়ে যেতে পারি? আমাদের এই ইস্যুটাকে আমাদের নিজেদের ইস্যু হিসাবে ধরে নিতে হবে যে আপনার শিশুটি যদি এমন হয় আর আপনি যদি চারিদিকে সাপোর্ট না পান, তাহলে আপনি কী করবেন? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং আপনি শিশুর মেধা বিকাশের চেষ্টা করছেন কিন্তু এই একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হলো আপনার জীবনে, আপনার জীবনটাকেই কিন্তু বদলে দিল। নিশ্চয়ই। আপনি যে প্রফেশনে ছিলেন সেই প্রফেশন থেকে আপনি সরে আসলেন, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের চাইতে কিন্তু আপনি সম্পূর্ণ ওটাকে বিসর্জন দিয়ে আপনি শুরু করলেন আপনার শিশুর যত্ন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি আপনার অটিস্টিক শিশুর জন্যে প্যারেন্টসদের যত্ন খুব ইম্পর্ট্যান্ট, যার জন্য বিদেশে পশ্চিমা দেশগুলিতে প্যারেন্টসরা কিন্তু এই অটিস্টিক বাচ্চাদের জন্য ভাতা পায় এবং বিশেষ ভাতা পায়, এবং যাতে করে তারা এনকারেজ হয় তাদেরকে। এবং পার্সোনালি একজন মা পরীক্ষা দিতে হয় যে তার বাচ্চাকে সে কেয়ার নিতে পারবে কি না, এবং সে এমপ্লয়েড হয় তার বাচ্চাকে যত্ন নেয়ার জন্য তাকে বেতন দেয়া হয়, যাতে অ্যাজ এ ডিসএবিলিটি কেয়ার গিভার হিসেবে। এটা কিন্তু আমাদের দেশে এটা খুবই একটা মানে নতুন জিনিস, একদমই নতুন, অনেকের কাছে নতুন একটি অধ্যায়।